স্বাগত সবাইকে, যে যেখানে যেভাবে আছেন প্রত্যেককে স্বাগত। শুরুতে একটু বিষয় নিয়ে একটু আলোচনা করে দিই আপনাদের সাথে, সেটা কতটা কষ্টদায়ক সেটা যাদের জীবনে ঘটে তারা বেশি করে অনুধাবন করবেন। পোশাকি ভাষায় পরকীয়া, কোনো তৃতীয় পক্ষের আগমন দাম্পত্য জীবনে সম্পর্কের ক্ষেত্রে কি অবনতির জায়গায় নিয়ে যায়, কি কষ্টকর জায়গায় নিয়ে যায়। বাস্তবিক যাদের জীবনে এটা ঘটে তারা মানবেন, তারা জানবেন কখনো হাতে থাকে না, কখনো আবার হাতে এসে ইচ্ছাকৃত তাকে ডেকে আনা এমনটাও হয়। এবং যদি কোনো মারণ রোগের সঙ্গে এটা তুলনা করা যায়, ক্যান্সার সম বললেও বোধ হয় সমাজের বুকে এই ব্যাধিটা আজকে কোনো অংশে কম বলা হবে না, কারণ এভাবেই সামাজিক ব্যাধি রূপে এটা গ্রাস করছে এবং আমাদের মূল্যবোধ, আমাদের সামাজিক সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্ককে এভাবে গ্রাস করে চলেছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, খুব সহজে আমরা তৃতীয় পক্ষের কথা বলি, কিভাবে আগমন হয়, সবার তো হয় না, কিন্তু যাদের হয় তারা জানেন যে সকলের ক্ষেত্রে না হলেও তার ক্ষেত্রে যখন হচ্ছে সেটা তাকে বা তার জীবনকে কিভাবে কষ্টের জায়গায় নিয়ে যাচ্ছে, কিভাবে তার জীবনটা শেষ করে দিতে চলেছে। অনেকে তো এমন পরিণতিও দেখা যায়, কেউ বলতে বাধ্য হয় এক্ষেত্রেও যে সেই জীবন শেষ করে দেওয়া, আত্মহুতির সেই পথে চলে যান। অনেক ক্ষেত্রে অনেকে অপরাধমূলক কার্যে লিপ্ত হয়ে যান, অন্যকে শেষ করে দিয়ে নিজেদের এই সম্পর্ককে অবৈধ হলেও বৈধতার পথে নিয়ে যাওয়ার পথে হাঁটতে চান। এই ব্যাধির কি কোনো নাশ নেই? এই ব্যাধি কেন হয়? শুরুতে যদি সেটা জানার চেষ্টা হয় বোধ হয় সেটাই বেশি কার্য করে। শেষের কথা নয়, শেষেই থাকবে, কিন্তু শুরুতে কারণটা এভাবে খুঁজি এবং তার কাছেই খুঁজি, যিনি আমাদেরকে যে কোনো বিষয়ের পাশাপাশি এই বিষয়েও অনেক অনেক দম্পতিকে সেই রাস্তাটা দেখিয়েছেন এবং তৃতীয় পক্ষকে কত নম্বর পক্ষে পাঠিয়ে দিয়েছেন সেটা বিচার্যের বিষয় নয়, প্রয়োজনই নেই। শুধু সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পেরেছেন, ভালো রাখতে পেরেছেন, তাদেরকে আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে সেই সহায়তা করেছেন শ্রীমতী বৈশালী সরকার। তার কাছেই তো এইভাবে আমরা আবেদন করতে পারি যে এমনতর বিষয়ের উপরেও কি জ্যোতিষাঙ্গিকে বিশ্লেষণ সম্ভব এবং কিভাবে সম্ভব আমরা রাস্তাটা দেখতে পারবো, মনের মধ্যে সেই আশা নিয়ে আরও একবার আপনাদের বন্ধু সুব্রত আপনাদের স্বাগত জানিয়ে স্বাগত জানাতে চাই অবশ্যই স্টুডিওতে শ্রীমতী বৈশালী সরকারকে। নমস্কার দিদি। নমস্কার জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমরা করছি, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, যাদের জীবনে, যে দম্পতির জীবনে এই ঘটনা ঘটছে বা ঘটেছে, তারা জানেন যে এর কী কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক এবং একসাথে দুজনে সেক্ষেত্রে বসবাস করা, যখন আপনারা জেনে যান কি মর্মান্তিক জায়গায় কিন্তু সেটা যায়। কিন্তু কোনো মানুষ আমার মনে হয় না যে গ্রহ নক্ষত্রের বাইরে, একটা মানুষের চরিত্র বা মানসিকতা তার কিন্তু গ্রহ নক্ষত্রের বাইরে কখনোই কিন্তু হয় না। এবং বিয়ের আগে যদি আমরা জটক ম্যাচিং করি, বিশেষত আমি অষ্টকোর যেরকম বিচার করি, পাশাপাশি কিছু জায়গা বর্তমান যুগ সাপেক্ষে কিন্তু বিচার করে থাকি, চারিত্রিক জায়গাটা একটা মানুষ, সেটা মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, যদি দেখা যায় যে তার লগ্নভাবে স্টার লর্ড বা সাব লর্ড মার্স ভেনাস বা মার্স রাহু এরকম কানেকশন হয়ে গেছে এবং তার সাথে সাথে তার লগ্ন পঞ্চমভাবের সাথে, অষ্টমভাবের সাথে বা দ্বাদশভাবের সাথে কিন্তু কানেকশন হয়ে গেছে, তাদের মধ্যে কিন্তু একটা মানে অতৃপ্তি ব্যাপার থাকে এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কিন্তু কানেকশন থাকে, প্রেম প্রীতি ভালোবাসা এই জিনিসগুলোর প্রতি ইচ্ছা আগ্রহ কিন্তু তাদের মধ্যে একটা প্রবলভাবে থাকে। এবং তার পাশাপাশি আমি দেখেছি যে যাদেরই কিন্তু লগ্নভাব বা পঞ্চমভাব বা অষ্টমভাব বা দ্বাদশভাব মিথুন রাশির সাথে কানেকশন করে গেছে বা বৃশ্চিক রাশির সাথে কানেকশন করেছে, তাদের মধ্যে যারা আজকে এটা সমস্যা রয়েছেন বা ছিল সেখান থেকে মুক্ত হতে পেরেছেন, তাদেরও যদি জন্মছক দেখেন যে যে কথাগুলো, যে রুলিংসগুলো আমি বলছি, দেখবেন অক্ষরে অক্ষরে কিন্তু আপনাদের সাথে মিলবে। কারণ আমি যা কিছু করি, বহু বছর ধরে স্টাডি করে বহু মানুষের ওপর দেখেছি সেগুলো প্রতিফলন আমার কেস স্টাডিগুলো আছে, এবং তার পাশাপাশি তাদের সেই জায়গা থেকে বার করে আনার যে জায়গা, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আলোচনা করব আমরা। আছে কি আমাদের সাথে? চলে একজন ফোনে রয়েছেন, আমি ফোনে যাওয়ার আগে দেখেছি যে মিথুন এবং বৃশ্চিক এই দুটো রাশির সাথে যখনই লগ্নভাব পঞ্চমভাব বা অষ্টমভাব বা দ্বাদশভাব কারো থাকবে, এবং যদি দেখা যায় প্ল্যানেটারি হিসাবে মঙ্গল রাহু শুক্র
এই কানেকশন যদি থাকে বা একত্রে বসবাস করে তারা ওখানে ওই ঘরে, বা অ্যাসপেক্টের মাধ্যমে কানেকশন হয়, কোনোভাবে কনজয়েন্ট হয়েছে বা স্টারের মাধ্যমে কানেকশন হয়েছে, তাতেও কিন্তু দেখা যায় তাদের জীবনে কিন্তু সেটা ছেলেই হোক বা মেয়েই হোক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিন্তু আসে। এবং এর সাথে সাথে দেখতে হয়, যে কারণে আমি বারবার বলবো, এর সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে বিয়ের আগে জটক ম্যাচিং করা। যদি দেখা যায় যে দুজনের কিন্তু জনিকুট মিল থাকে বা চন্দ্রের মিল প্রবলভাবে থাকে, কখনোই একজনের সাথে আরেকজনের ষষ্ঠ অষ্ট দ্বাদশ সম্পর্ক চন্দ্রের দিক থেকে হয়নি, তাহলে কিন্তু অনেকেই আমাকে বলে যে নরগণ রাক্ষসগণ, এইগুলো কিন্তু খুব বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর কিন্তু আমি দেখেছি বিবাহিত জীবনের ক্ষেত্রে চারিত্রিক জায়গাটা, তার পাশাপাশি লগ্ন কিভাবে কোন সানডের সাথে কানেকশন হয়ে রয়েছে, কার সাথে অ্যাসপেক্টে কানেকশন হয়ে গেছে, এগুলো দেখা ভীষণভাবে জড়িত হয়ে থাকে। অর্থাৎ তার যে চাওয়া পাওয়া, তার যে মানসিকতা, এবং তার পাশাপাশি চন্দ্রের সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এবং জনিকুটির যে সম্পর্ক, এই সম্পর্ক যদি মিল না থাকে, তাদের জীবনে কিন্তু 100-এ 100 টাইমস কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আসে। এবং অনেকের আসে হয়তো বিয়ের পরপরই, হয়তো দেখা যায় 1.5 বছর 2 বছর পর তার জীবনে কেউ এসেছে। আবার অনেকে দেখা যায় যে 15 বছর 18 বছর বিবাহিত জীবন ক্রস করার পরও তাদের জীবনে তার স্ত্রী জানতে পারে বা হাজবেন্ড জানতে পারে যে তৃতীয় পক্ষ কিন্তু তাদের জীবনে কিন্তু কেউ আছে। এই মুহূর্তে ফোনে আছেন বন্ধু যিনি, তাকে স্বাগত এবার। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, বলুন, শুনছি আপনাকে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা নমস্কার। আচ্ছা বলছি কি, আমার জন্ম তারিখ হচ্ছে যে 17-12। কোথা থেকে বলছেন? এক মিনিট, বৈশালী দিকে আমার নমস্কার জানাচ্ছি। কোথা থেকে বলছেন? আমি আমি ছোটপুর থেকে বলছি। আচ্ছা, কতদিন অনুষ্ঠান দেখছেন আমার? হ্যাঁ, কতদিন অনুষ্ঠান দেখছেন? 17-12। একটু শুনুন, একটু শুনুন, একটু শুনুন, আপনি নামটা আগে আপনার জানান। আমার নাম হচ্ছে জয়দীপ চ্যাটার্জি। আচ্ছা, এত ব্যস্ত হচ্ছেন কেন? অনেকদিন পর বলছি। আচ্ছা বলুন, আমরা আমরা বুঝছি। আমাদের এখানে দিদির সাথে কথা বলতে পারলে অনেকে যেমন ভালো লাগে, এবং এটাও স্বীকার করে যান যে কথা বললে কোথাও একটা হালকা হয়ে যাওয়া মন, অর্থাৎ সেই আন্তরিকতার ছোঁয়াটা পাওয়া যায়। সেক্ষেত্রে অন্য অন্য কোনোভাবে নেবেন না। আপনার ডেট অফ বার্থটা এবারে ধীরে ধীরে বলুন। 17-12। হুম, বলুন। 17-12-1972। নিজের রাশি লগ্ন জানেন আপনি? আপনার রাশি লগ্ন জানেন? রাশি হচ্ছে মেষ রাশি, লগ্ন হচ্ছে ধনুর্লগ্ন। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন যদিবাবু রাখি। বৈশালী সরকারের অনুষ্ঠান দেখেন নিয়মিত, তাই তো? আমি তো দেখি, তো লাইন কোনোদিনও পাই না, কিন্তু আজকে হঠাৎ আজকে পেয়েছেন। শুধু এইটুকু জানতে চাইবো যে তার সম্পর্কে আপনার ধারণাটা কি? আপনি ধারণা মানে বিরাট বাবা, উনি মানে আমার যিনি একজন গিয়েছিলেন তার সব মানে সাকসেস হয়েছে, সেই জন্য আমি ফোন করছি। বেশ বেশ, এক কথা যদি বাকি কথা সব কিছু বলে দিই মানে সুযোগ হয় আর কি। তাহলে আপনার রাশি লগ্ন আগে জানুন। মেষ রাশি, ভরণী নক্ষত্র, শুক্রের দশা জন্ম এবং নরগণ, এবং লগ্ন আপনার ধনু লগ্ন। লগ্নের ওপরেই কিন্তু দেখা যাচ্ছে রবি, বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে। আপনি আমাদের সাথে না টিভিতে কথা বলবেন না, আপনি বেরিয়ে আসুন, মোবাইলে কথা বলুন। আচ্ছা, আপনার লগ্নের ওপরে দেখুন রবি, বৃহস্পতি এবং রাহুর অবস্থান রয়েছে। সপ্তম ভাবের ওপরে কেতুর অবস্থান রয়েছে, এবং সপ্তম পতি দেখা যাচ্ছে দ্বাদশে অবস্থান করেছে। অর্থাৎ পারিবারিক জীবন নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে কোনোভাবে। আপনি আপনি টিভিতেই শুনুন। আচ্ছা, পারিবারিক জীবন নিয়ে কিন্তু আপনার যথেষ্ট টেনশন থাকবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা নিয়ে আপনার কিন্তু যথেষ্ট টেনশন থাকবে। কাজে এই দুটো জায়গার জন্য আমার মনে হয়, এবং আপনার ছকটা আমি দেখে নিলাম, আপনি যদি মনে করেন আমার মোবাইলে রাত্রি 9টার পর ফোন করে, যেহেতু আপনি অনেক কষ্টে বললেন লাইন পেয়েছেন, আমি কিন্তু ছকটা দেখে নিচ্ছি, আপনাকে আমি জানিয়ে দেবো। বেশ, যদি বাবু আপনার জন্য এই সুযোগটা থাকলো, এবং এর এই মুহূর্তে পরের বন্ধু যিনি এসেছেন তাকে এবার আমরা গ্রহণ করার সুযোগটা ছাড়বো না। স্বাগত জানাই আপনাকে, কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আমি কমল মাইতি বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন কমল বাবু, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কেই জানি। প্রথমেই সময় নষ্ট না করে আপনার ডেট অফ বার্থটা জানান প্লিজ। 20-10-1985। 20-10-1985, সময়টা বলুন। রাত 11:25। রাত 11:25 কোথায়? পশ্চিম মেদিনীপুর। রাশি লগ্ন জানেন আপনার? আপনার রাশি লগ্ন জানেন? হ্যালো,
আপনার শুনতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ফোনে একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, রাশি লগ্ন আপনার জানা আছে? হ্যাঁ, আপনার রাশি লগ্ন কি জানেন আপনি? না না, জানি না। জানেন না? বেশ বেশ, তাহলে জেনে রাখুন, আপনার কর্কট লগ্ন মকর রাশি, ভরণী নক্ষত্র এবং কর্কট রাশি উত্তরাষাঢ় নক্ষত্র এবং নরগণ আছে। আপনার রবির দশায় আপনার জন্ম হয়েছিল। আচ্ছা, প্রথম কথাই যেটা দেখা যাচ্ছে, লগ্নের সপ্তমে লগ্নপতি, আপনি কি নিজস্ব প্রফেশনে রয়েছেন, ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। হ্যাঁ, কিন্তু বর্তমান সময় তো ভালো যাচ্ছে না। না না, খুব প্রচন্ড দ্বিতীয় অষ্টম টোটালি ড্যামেজ, লাস্ট আড়াই তিন বছর ধরে খুব ঝড়ঝাপটা যাচ্ছে জীবনে। হ্যাঁ, খুব ঝড়ঝাপ। হ্যাঁ, এবং ব্যবসা করে প্রচন্ড খারাপ অবস্থা। হ্যাঁ, ব্যবসা করে কিন্তু আপনি লুজার হচ্ছেন। আগের যে অনুষ্ঠানটা আমরা করছিলাম ব্যবসা, এখানে ব্যবসার জায়গাটা খুব ড্যামেজ হয়ে রয়েছে, যেহেতু একসাথে কানেকশন করেছে। আপনি খুব অল্প বয়স থেকেই কিন্তু ব্যবসা শুরু করেছেন, তাই তো? অল্প বয়স থেকে শুরু করেছি, ব্যবসা ঠিকঠাকও ছিল, কিন্তু রিসেন্ট ব্যবসার অবস্থা প্রচন্ড খারাপ। মানে এতদিন ধরে এইরকম অবস্থা, এতদিন ধরে যে আমি জমিয়েছি ইনকাম করে দিয়েছি, সব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবং মানসিক জায়গা, আপনার গলার আওয়াজও একদম ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ মানসিক দিক থেকেও কিন্তু আপনি ভেঙে পড়েছেন, কারণ আপনি চন্দ্রের মানুষ, তাই তো? খুব ডিপ্রেশনের মধ্যে একটা চলে এসেছেন। এখানে কিন্তু আমি বলবো যে ব্যবসা করার যে জায়গাটা একটু আপনার ডিস্টার্ব রয়েছে। আপনার রাহু টোটালি আপনার দ্বিতীয় ভাবকে, মানে আপনি খুব মানুষকে চট করে বিশ্বাস করেন এবং মানুষকে জিনিসপত্র দিয়ে দেন, তাই তো? এবং যেভাবে আপনি লাইফের প্রফিটটা চেয়েছেন সেটা কিন্তু হয়নি। রাহু আপনার মেন মেন হাউসগুলোকে কিন্তু ধরে নিয়েছে, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসার যে উন্নতির জায়গাটা, আপনার যেরকম চট করে আপনি বললেন যে একটা টাইমে ভালো ছিলাম, কিন্তু আবার চট করে কিন্তু ডাউনও হয়ে গেছেন, তাই তো? এবং এই সময় প্ল্যানেটারি পজিশন আপনার খুব ডিস্টার্ব, মঙ্গলটা জাস্ট ছড়েছে আপনার তুলার সাথে, কিন্তু আবারও ব্যাক করে চলে যাবে। আমি বলবো 2018 আগে অবধি কিন্তু আপনার ব্যবসার জায়গা থেকে আমি খুব ভালো ফল পাবো না। 2018 পর থেকে কিছুটা আশার আলো আপনি দেখবেন, তবে এই ছকটাকে প্রথম থেকেই আমি বলবো রেকটিভিশন করা উচিত ছিল আপনার। ব্যবসা এখন কি কোনো উপায় নেই দিদি? অবশ্যই উপায় আছে, কিন্তু আপনার যে যে জায়গাগুলো ঘাটতি আছে না, রাহুটা টোটালি ড্যামেজ হয়ে রয়েছে, দ্বিতীয় ভাব আপনার টোটালি ড্যামেজ হয়ে রয়েছে, এই জায়গাগুলো দ্বিতীয় পতির অবস্থান খুব ডিস্টার্ব আছে। ব্যবসা করতে গেলে আমার দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব, এই জায়গাগুলো খুব স্ট্রং থাকতে হয়। সেই জায়গাগুলো আপনার কিছু কানেকশন আছে, আবার কিছু এলোমেলো আছে, যার জন্য আপনার শুরুটা ভালো হয়েছিল কিন্তু আপনি পয়সা রাখতে পারেননি, এই কারণেই কিন্তু আপনি আবার লোকসানে চলে গেছেন। এই জায়গাটা যাতে আপনার স্মুথ হয়, তার জন্য আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে। কমলবাবু, আশা করি প্রশ্নের উত্তরগুলো জানতে পারলেন। হ্যাঁ, পেরেছি। আর মানে কি বলবো, আমি শুনছিলাম দিদির কথাগুলো, মানে খুব দারুণ ভাবে বলে যাচ্ছিলেন। মানে আমি ভাবছিলাম যে উনি কিভাবে বলছেন আমার টিটু এই পরিস্থিতিটা, সত্যি আমি খুব খারাপ অবস্থায় রয়েছি এই মুহূর্তে। দিদির অনুষ্ঠান দেখি আমি, কিন্তু সবসময় তো দেখার সুযোগ হয় না। রাত্রি 12:30 অনুষ্ঠানটা আমি বেশিরভাগ টাইম দেখি, এবার দিনের বেলা তো অত আমি এবারে একটু আবারও প্রসঙ্গে ফিরে যেতে চাইবো এবং একটু প্রশ্নের আকারে এইভাবে জানতে চাইবো যে আপাত দৃষ্টিতে খুব ভালো স্বভাবের, ভালো চরিত্রের একজন মানুষ, তাদের মধ্যে স্বামী স্ত্রীর বোঝাপড়া এবং বিশ্বাসের জায়গায় বিন্দুমাত্র কোনো খামতি নেই, এমন একটা সম্পর্কের মধ্যে হঠাৎ করে সেই তৃতীয় পক্ষের কালো ছায়া, এটা হচ্ছে কিন্তু কানেকশন জন্মকালীন ছকে থাকে। এবং তুমি যেটা বলছো, অনেক সময় হয়তো সেই টাইমটা তার ভালো গেছে, একটা ভালো দশা দিয়ে সে ফেস করছিল, কিন্তু যখনই এই পাঁচের দশা, আটের দশা, দ্বাদশের দশা বা লগ্নের দশা, কিন্তু সেই লগ্ন পীড়িত, তখন কিন্তু তার মধ্যে চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো অবশ্যই আসবে। এবং তার সাথে সাথে রাহুর দশা, রাহু অ্যাফ্লেক্টেড হতে হবে, মঙ্গলকে অ্যাফ্লেক্টেড হতে হবে এবং ভেনাসকে অ্যাফ্লেক্টেড হবে, এদের দশা যখনই জীবনে আসবে তখন কিন্তু তাদের মধ্যে কিন্তু এই অবৈধ সম্পর্ক আসবেই আসবে। মানে এমনটাও হতে পারে যে একজন খুব সেই ভালো মানুষ, অথচ সেই দশা অন্তর্দশার পিরিয়ডটা কোনোভাবে তার জীবনে খারাপ ছোঁয়াটা লেগে গেল। অবশ্যই আসে, আমি এরকম বহু কেস দেখেছি যে দিদি জামাইবাবু খুব ভালো রিলেশন ছিল, সব ছিল, কিন্তু আমি মানে তাকে অ্যালার্টও করলাম যে না, তোমার থার্ডের কানেকশন একটা চলে আসছে, অর্থাৎ এবং তার মেয়েটিরও যখন আমি দেখলাম, তার শালির ছকও যখন আমি দেখলাম, তার দেখা গেল স্যাটার্ন, স্যাটার্ন কিন্তু যখনই দ্বিতীয় ভাবের সাথে যুক্ত হয়ে যাবে এবং সেটা যদি বুধের ঘর হয়ে যায়, শুক্রের ঘর হয়ে যায় বা মঙ্গলের ঘর হয়, তখন কিন্তু দেখা যায় পারিবারিক সম্পর্কের জায়গা থেকে, এবং যারা
ভুক্তভোগী যারা টিভির অপ্রান্তে আছেন, যে কতটা সত্যি কথা বলছি জানবেন, কারো দেওরের সাথে, কারো ননদের সাথে, শালির সাথে, মানে জামাই বাবুর সাথে, এই যে একটা ঘরোয়া রিলেশন, সেটাও কিন্তু তৃতীয় পক্ষ। এই দ্বিতীয় ভাবের সাথে কিন্তু অবশ্যই শনিকেতু কানেকশন কিন্তু থাকতে হবে। তো গুপ্ত প্রেম বা গুপ্ত সম্পর্ক কিন্তু তাদের ক্ষেত্রে আসে। কিন্তু যদি দেখা যায় যে সেই মানুষের বৃহস্পতি যদি খুব স্ট্রং থাকে, যদি বিশেষত মহিলাদের ক্ষেত্রে, আমি যেরকম বিবাহের বহুগুণ মেলাই, কিন্তু কোনো মহিলার যদি দেখি যে পঞ্চমের সাথে বা একাদশের সাথে বা লগ্নের সাথে বা সপ্তমের সাথে বৃহস্পতির কানেকশন নেই, আমার মনে হয় সেই মেয়ের সাথে বিয়ে দেওয়া উচিত না। কারণ সে কিন্তু বৃহস্পতি কী করে, একটা মানুষকে প্রজ্ঞা দেয়, জ্ঞান দেয়, নেগেটিভ দিকে মানুষ গেলেও তার চেতনা থাকে এবং সে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। এবং যদি দেখা যায় বৃহস্পতি তার ভীষণভাবে ড্যামেজ, তখন কিন্তু দেখা যায় সেই রিলেশন থেকে একটা নেগেটিভ পরিণতি কিন্তু সৃষ্টি হয়ে যায়। এবং পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে রবি যদি খুব পাওয়ারফুল না থাকে, রবি যদি এফেক্টেড হয়ে যায়, রবি যদি লগ্নভাবের সাথে বা পঞ্চম ভাবের সাথে বা সপ্তম ভাবের সাথে তার যদি কানেকশন, বিশেষত লগ্নের সাথে যদি পুরুষের না কানেকশন, তার বিবেক, চেতনা, তার সম্মান, তার কিন্তু যদি মানে ভালো পজিটিভ রবি না হয়, তাহলেও কিন্তু দেখা যায় যে তাদের জীবনে কিন্তু, এবং এই কানেকশন লগ্নকে অবশ্যই কিন্তু লগ্নভাবের সাথে পঞ্চম ভাব, লগ্নপতি পঞ্চমের সাথে কানেকশন হতে হবে বা পঞ্চমের সাথে অষ্টমের কানেকশন হতে হবে এবং দ্বাদশের কানেকশন হতে হবে। এবং যদি দেখা যায় কারো একাধিক প্ল্যানেট দ্বাদশে, শুক্র মঙ্গল কেতু, শুক্র মঙ্গল রাহু, এবং এই কানেকশন যদি কারো হয়ে থাকে, তাদের জীবনে কিন্তু অবশ্যই এই রিলেশন আসে। এবং যাদের আছে, আমার মনে হয় এটা ভয় পাওয়া বা লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই, এটা প্ল্যানেটারি পজিশনের জন্য আপনার জীবনে কিন্তু আসতে পারে। কাজে আমার মনে হয় সেই জায়গা থেকে অ্যালার্ট হন, অবশ্যই জ্যোতিষ কাউন্সিলিং করুন, সঠিক প্রতিকার নিন, এবং এর থেকে বেরিয়ে আসা বহু মানুষকে তো বার করতে পেরেছি। কাজে আশা করব যে আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে, তারা অবশ্যই সেটা সঠিকভাবে গাইডলাইন নিন, সেখান থেকে কিন্তু ওভারকাম করতে পারবেন। ফোনে যিনি আছেন তাকে স্বাগত এবার জানাই। দিদির কথাগুলো কি ভালো লাগছিল না? আপনি কোথা থেকে ফোন করছেন? কার সম্পর্কে জানতে চান বলুন? আমি নিজের ব্যাপারে জানতে চাই। আপনার নামটা আমরা এবার জানতে চাই। হ্যাঁ, আপনার নাম আমরা জানতে চাই। সুনিতা। আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। টিভি থেকে কথা বলবেন না, লাইন কেটে যাবে। টিভি থেকে সরে আসুন, শুধু টেলিফোনে। টিভি তো নেই আমি। আমার ডেট অফ বার্থ 4 জুন 1990। হ্যাঁ হ্যাঁ, 1990। হ্যাঁ, সময়টা বলুন। 6:55 AM কলকাতা। রাশি লগ্ন নিজের কখনো জেনেছেন বা হরোস্কোপ আছে? দিদির কোন বিষয়গুলো আপনাকে এত আকর্ষণ করলো বা টাচ করলো যে ভালো লাগার কথাটা বলছেন? দিদি যা যা বলেন পুরো মানে পার্টিকুলার রাইট বলেন। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে মিথুন লগ্ন তুলা রাশি, তাই তো? এবং নক্ষত্র হচ্ছে আপনার চিত্রা নক্ষত্র। চিত্রা কথার অর্থ হচ্ছে চিত্রিত হওয়া। বিশ্বকর্মার জন্ম নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, অর্থাৎ আপনার হাতের কাজ তো খুব সুন্দর, এবং হাতের কাজ খুব সুন্দর, এবং আপনি বই টই পড়তে ভীষণ ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্রের প্রতিও কিন্তু খুব অনুরাগী, তাই তো? দিদি খুবই খুবই। কারণ আপনার লগ্নে, এই যে বললাম যে মেয়ের বৃহস্পতি ভালো, বৃহস্পতি আপনার লগ্নে কিন্তু অবস্থান করছে, এটা খুব ভালো। আপনার চেহারা একটু বড় সড় চেহারা, একটু মোটা সোটা চেহারা? না দিদি, রোগা পাতলা। আমার রোগা পাতলা? আমি বলছি দেখুন, আপনার যেহেতু দেখুন এখন বর্তমানে বৃহস্পতির দশা চলছে, এবং বৃহস্পতির সাথে শনির দশা থেকে আপনার কিন্তু শরীর খারাপ হতে শুরু করেছে, কারণ আপনার শনির সাড়ে সাথেও চলছে, মানসিক জায়গাটাও এই সময় কিন্তু খুব ডিস্টার্ব। এবং আপনার জন্মছকে দেখুন দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমে শনিকে, শনি রাহু, এটা কিন্তু স্থাপিত দোষ সৃষ্টি করেছে, চন্দ্রভগ্ন কালসর্প সৃষ্টি করেছে, যার ফলে আপনার মধ্যে নলেজ, জ্ঞান থাকা সত্ত্বেও
জীবনটাকে আপনার যেভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল সেটা কিন্তু আপনি করে উঠতে পারেননি, তাই তো? পেরেছেন কি ক্যারিয়ারে যে লেভেল বা আপনি কর্মক্ষেত্রের জায়গায় যেটা চেয়েছেন সেটা তো হয়নি? কিন্তু নিজের কিছু করবো এই একটা মানসিকতা ছিল, ছিল তো? আত্মীয় স্বজনদের থেকে ভীষণ কষ্ট পান, আত্মীয় পরিজনদের থেকে ভীষণ ভাবে কষ্ট পান তো? হ্যাঁ, এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার বিয়ে হয়েছে? সন্তান পেতে গেলে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, আপনার একাদশ ভাবের একটা কানেকশন লাগে। আপনার দ্বিতীয় ভাবে কেতু, অষ্টমে শনি রাহু, শনি দ্বিতীয় ভাবে পূর্ণ ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনি সন্তান পাবেন কিভাবে? আপনার ডাক্তার সঠিক ভাবে কিন্তু পরামর্শ নিতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর ভাবে সঠিক ভাবে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ নিতে হবে, কারণ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পঞ্চম পতিও কিন্তু বুধ যুক্ত, বুধ হচ্ছে বন্ধাকারক গ্রহ, সেই পঞ্চম পতিও কিন্তু বুধ যুক্ত অবস্থায় রয়েছে এবং বন্ধা রাশির সাথে কানেকশন করেছে। এক্ষেত্রে আমি বলবো যে আপনি সরাসরি কিন্তু, আপনি তো বললেন জ্যোতিষ অনুষ্ঠান আমার দেখেন, কাজে এই জায়গাটা আমার মনে হয় আপনি তো নিজেও নিজের জন্মছকে বুঝতে পারছেন যে এইখানে আমার ঘাটতি আছে, প্রবলেম আছে, বুঝতে পারছেন তো? হ্যালো, আচ্ছা, কোনোভাবে কাজে সেই জায়গাটা আমার মনে হয় ঠিক করে নেওয়া উচিত। আপনার অবশ্যই কিন্তু সন্তান হবে, আপনি এত ভেঙে পড়বেন না, মিসেস খুব ভেঙে পড়েছিল, তা তার কিন্তু সন্তান এসছে এবং প্রায় মাস তিনেক হলো তার সন্তান কনসিভ করেছে। তা এই জায়গাটা আপনার ক্ষেত্রেও বলবো যে বৃহস্পতি যেহেতু রয়েছে সেক্ষেত্রে একটা চান্স রয়েছে, কিন্তু বাধা প্রবল রয়েছে, এই বাধাগুলোকে কিন্তু ঠিক করতে হবে সময় থাকতে, সময় থাকতে করতে হবে, সময়কে মাথায় রাখতে হবে। এবং এই মুহূর্তে আমরাও সময়ের ঘোষণা পেয়ে গেলাম, কিন্তু শেষ প্রান্তে আমি শুধু এইটুকু প্রশ্ন রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইবো যে আমি যদি সঞ্চালক রূপে আপনাদের কাছে শ্রীমতী বৈশালী সরকারের হেল্পলাইন নাম্বার দুটো না মুখে বলে দিই, আপনারা কি টিভি থেকে নোট করে নিতে পারবেন না? পারবেন তো? আরও একটা প্রশ্ন রাখি, আমি যদি আপনাকে এটা বলে না দিই যে অগস্ট মাসের এক তারিখে দিদি বর্ধমানে থাকছেন, হ্যাঁ, আর তার পাশাপাশি সেভেন্থ জুলাই বহরমপুরে থাকছেন, 8 জুলাই কৃষ্ণনগরে থাকছেন, 20 জুলাই শেওড়াফুলিতে থাকছেন এবং মেচেদাতে 26 জুলাই থাকছেন, তাহলে কি আপনারা খোঁজ নিয়ে পৌঁছে যাবেন না সেখানে? আর যদি এটাও না বলে দিই যে পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে যারা শিখতে চাইছেন প্রকৃত সঠিক পথে তাদের জন্য সেই শেখার বিশেষ বন্দোবস্ত তিনি রেখেছেন, তাহলে কি আপনারা পৌঁছে যাবেন না? যাদের আগ্রহ রয়েছে যাবেন, কারণ আপনারা প্রয়োজন আছে, আপনারা সেটা মানেন এবং এটা মানেন যে শ্রীমতী বৈশালী সরকার আপনাদের সেই প্রয়োজনের জায়গাটায় সেই ভরসা যোগাতে সক্ষম, সেই সঠিক রাস্তাটা দেখাতে সক্ষম। কাজেই আমার কথাতে কি যায় আসে, আপনাদের বিশ্বাসটা যখন তার প্রতি রয়েছে তাহলে সেই সেতুটা তৈরি হয়ে যাক। এইটুকু কথা দিয়ে যে আপনি সংযুক্ত হতে পারুন এই শুভকামনাটাই আমি জানাতে পারি, এইটুকু শুভকামনা জানিয়ে আজকে বিদায় নেব। ভালো থাকুন সবাই, নমস্কার, নমস্কার।